সালিশি সভায় মারধরের ঘটনায় আরামবাগের বাসুলিচক এলাকায় এখনও চাপা উত্তেজনা। শনিবার সন্ধ্যায় সালিশি সভায় ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় মায়ের। মৃতের পরিবারে খুনের অভিযোগ তোলে। এই ঘটনায় আরামবাগ থানার পুলিশ তদন্তে নেমে একজনকে আটক করেছে। সালিশি সভায় এক মহিলাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে শনিবার রাতে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল আরামবাগ। অভিযোগ পাল্টা অভিযোগে থমথমে আরামবাগ। মৃত ওই মহিলার নাম আশরা বেগম। ঘটনাটি আরামবাগের মাধবপুর পঞ্চায়েতের বাসুলিচক এলাকায়। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে স্থানীয় পঞ্চায়েত মেম্বার কুতুবুদ্দিন মল্লিকের বাড়ির সামনে একটি সালিশি সভা বসে। অভিযোগ, সেই সালিশি সভায় মৃত আশরা বেগমের ছেলে আসাদুল ও তার স্বামীকে বেধড়ক মারধর করা হয়। পরে বিষয় জানার পর ওই এলাকায় আসেন আশরা বেগম। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, সালিশি সভায় আসার পর আশরা বেগমকেও নাকি বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আশরা বেগমকে মৃত বলে ঘোষণা করেন। তো মেয়েটাকে নিয়ে সমস্যা, বিয়ে দিতে হবে। আমার ওর বাবা বা ভাই, বড় ভাই বলছে, না তোর নতুন ছেলের সাথে বিয়ে দিয়ে গলায় ধরে দিয়ে মেরে দিয়ে, তুই তো একটা খুনি, সব সময় পিস্তল বন্দুক নিয়ে রাত রাতে ঘুরে, আর বা পরীক্ষা দিতে গেল গেল নি, মদ খেয়ে মাতাল হয়ে এখানে এখানে পড়ে থাকে রাস্তায় 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 ঘিরত, বা উচিত টন টন টিটকিরি মারত, ওই জন্য ভয়ে তার স্কুলটা গেল নি। আর বাবা মা ছেড়ে দিল, বললো পরীক্ষা দিতে যেতে হবে না। মেম্বার থেকে মারতে হবে, মেম্বার ছিল, মেম্বারের ভাই ছিল, আরো সব কে কে ছিল, তারা নিয়ে যে ওইটা কি ভাই মানে জামাই বুকে বা ছেলেটাকে মারছিল ধরে, আমার দিদি গেছিল ছাড়াতে, তাকে বুকে বা ঘেলে লাথি মেরেছে। লাথি মারার পর ওখানে হচ্ছে যে কি মৃতের ছেলে শেখ আসাদুলের অভিযোগ, কয়েক বছর আগে কুতুবুদ্দিন মল্লিকের বাবা বাদল মল্লিক মারা যান। তিনি বাইরে থাকেন, কয়েকদিন আগে বাড়ি ফিরেছেন। বাড়ি ফেরার পর থেকে তিনি অভিযুক্ত না হওয়া সত্ত্বেও তাকে বিভিন্ন চাপ দেওয়া হচ্ছিল। তার স্থানীয় পঞ্চায়েত সদস্য কুতুবুদ্দিনের ভাই শামসুদ্দিন তাদের বিভিন্ন ভাবে চাপ দিচ্ছিল। প্রায় 10 দিন গৃহবন্দী ছিল তারা। এমনকি শামসুদ্দিন তার বোনকে জোর করে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল। তাতে তারা সম্মতি না দেওয়ায় এদিন সালিশি সভায় তাদেরকে বেধড়ক মারধর করা হয়। তাদের মারধরের কথা জানার পর এলাকায় আসেন তার মা। মা সালিশি সভায় এলে তাকে বেধড়ক মারধর করে স্থানীয় পঞ্চায়েত মেম্বার কুতুবুদ্দিন মল্লিক সহ তার দলবল। মুহূর্তের মধ্যে সংজ্ঞাহীন হয়ে পড়ে তার মা। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মাস আগে রোজ রাত্রে আসে, এসে এখান থেকে আমার জামা কাপড় নিয়ে লুকিয়ে দিয়ে চলে যায়, নিয়ে পালিয়ে যায়। দাগা যাকনো কালকে দিয়ে গেল ছুরি দিয়ে, ওইটা শামসুদ্দিন করছে চন্দন। আমি আমার বাবা মাকে বলেছিলাম, বাবা মা আবার ওদের বাড়িতে গিয়েছিল বলে, সেজন্য ওদের রাগ। আমার দাদাকে, সে আমার দাদা যখন বাইরে থেকে আসছিল, ভিলেনেতেই মেরে দিত, তাকে ফোনেতে ধমকানি, তাকে ফোনেতে ধমকেছে। গতকালে যে বিচার ডেকেছিল, ডেকে এবার গিয়েছিল আমার বাবা মা দাদা সবাই গিয়েছিল। আমার দাদাকে বাবাকে খুব মেরেছে, আমার মা ছাড়াতে গিয়েছে বলে আমার মাকে জানে মেরে দিয়েছে। এখানে আমরা শাস্তি চাই, শাস্তি চাই, বাইরে বেরোলেই লোক দিয়ে আমাকে কেমন করে মারবার হুমকি দেয়। সমস্ত সালিশি সভার দায়িত্বে ছিলেন মাধবপুর পঞ্চায়েতের সদস্য কুতুবুদ্দিন ও তার ভাই শামসুদ্দিন মল্লিক বলে সাপ জানালেন মৃত আশরা বেগমের ছেলে শেখ আসাদুল। যদিও স্থানীয় পঞ্চায়েত মেম্বার কুতুবুদ্দিন মল্লিক সালিশি সভার কথা স্বীকার করে নিয়ে বলেন, আশরা বেগম হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে, তবে সালিশি সভায় তার ছেলে ও স্বামীকে মারধরের কথাও তিনি স্বীকার করে নিয়ে বলেন, এই ঘটনায় তিনি অবশ্য জড়িত নন। এটা ভুল, ওনার হার্ট স্ট্রোক করেছে, ওনার হার্টের রোগী, একবার হার্ট স্ট্রোক হয়েছিল, তার জন্য হার্ট স্ট্রোক করেই মারা গেছে। এগুলো ভুল, বিয়ে করার কোনো হুমকি ওদেরকে দেওয়া হয়নি, এগুলো সবই ভুল। আর ওনার এটা বিয়ের প্রস্তাবটা খুবই ভুল বলেছে, আর ওনার হার্ট স্ট্রোক করেই মারা গেছে। পিটিয়ে খুন করা একদম হয়নি, ফাঁসাতে চাইছে না, ভুল ধারণা। ওই দু বছর আড়াই বছর হয়েছে ঘটনা হয়েছিল, ওই যে মার্ডার পার্টিগুলো মেরে দিয়ে ওরা দেশ ছাড়া হয়েছে, ওই মার্ডার পার্টিগুলো ঢোকবার্তারও ওরা ওইরকম ভাব করছে, আমাদের এইটা মিথ্যে অপবাদ দিচ্ছে। হাটিস্টক করি মারা গেছে, কুতুবুদ্দিনের বাবার মৃত্যু হয়েছে, কুতুবুদ্দিনের বাবা করা মেরেছিল, জলসার উপলক্ষ করে হাতে মারলে। গোটা বিষয়টি পুলিশ দেখেছে। এই ঘটনায় এখনো এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। সে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী পালা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।